আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কেনাডিয়ান মাম কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো অনেকদিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে নানা ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড দেওয়া হয় না তো যাই হোক আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রায় মাস ধরেক আগের ভিডিও এটা একটা ডেইলি ব্লগ ভিডিও বলতে পারেন আপনারা হালকা হালকা ঠান্ডা আর হিম হিম বাতাসের সাথে অল্প অল্প করে যে বরফের পাউডার পড়ছিল পাউডারের মতো যে স্নো পড়ছিলো সেগুলোই আমাদেরকে এই তুষার আবৃত দিনের আভাস দিচ্ছিল যেটা আজকের ভিডিওতে আমি ধারণ করেছি আজকের ভিডিওটা আমি নিশ্চয়ই পরবর্তী কোনো একটা ব্লগে শেয়ার করব তো যাই হোক এই যেই ভিডিওটা নিয়ে কথা বলছিলাম সেটাই বলি এটা শুরু করেছিলাম আসলে সকাল থেকে যখন আমি কাজে যাচ্ছিলাম সেই অল্প অল্প স্নো পরা দেখে গাড়ি থেকে একটু ভিডিও করছিলাম দেখতে খুব ভালো লাগছিল আর সেই সাথে সানরাইজিংটাও দেখতে খুব অসাধারণ লাগছিল আমার কাছে তাই আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিন কাজ শেষে শপিংয়ে ঘোরাঘুরি করার পর বাসায় এসে গরম গরম খিচুড়ি সেই সাথে গরুর মাংস ভুনা আর ওই স্টাইলের সরিষার তেল দিয়ে মাখিয়ে একটা সালাদ করেছিলাম সেটা দিয়ে অসাধারণ হয়েছে আমাদের রাতের খাবারটা তাই খাবারটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করে ফেললাম আর এই খাবারের জন্য যে গরুর মাংস বোনাটা দেখছিলেন এটা কিন্তু আমি আজকে রান্না করিনি কাজ শেষে আসলে বাসায় এসে শুধু খিচুড়িটা রান্না করেছি আর সালাদটা করেছি আর গরুর মাংসটা ছিল আমার গতকালকেরই রান্না করা তো সেটা আমি চুলা একটু গরম করে নিচ্ছিলাম আর সেই সাথে আমি হাতে মাখিয়ে যে সালাদ করেছিলাম সেটাও আপনাদের সাথে যে শেয়ার করে নিচ্ছি তো সারাদিন পর হঠাৎ করে যখন ঠান্ডাটা নতুন নতুন আসা শুরু হয় তখন কিন্তু একটু বেশি বেশি ঠান্ডা লাগে কোনো কিছু করতে ইচ্ছে করে না তো শর্টকাট একটা খাবার মানে রাতের জন্য তৈরি করে নিলাম এটা আসলে আমার অনেক প্রিয় একটা খাবার গরুর মাংস দিয়ে খিচুড়ি আর সেই সাথে হাতে মাখানো সরিষার তেল দিয়ে যে সালাদটা এটা আমার দাদা অনেক করতেন তা আমার দাদার কথা মনে করাতে মানে মনে হওয়াতে হঠাৎ করে আমার সরিষা তেল দিয়ে সালাদ মাখিয়ে খেতে ইচ্ছে করেছিল তো এটা আমার খুব প্রিয় তো যাই হোক সরিষা তেল এমনিতেও ঠান্ডার জন্য খুব উপকারী অনেকে বলে তো যাই হোক আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে না শেয়ার না করে পারলাম না সারাদিন কাজ শেষে শপিংয়ে ঘোরাঘুরি করার পর বাসায় এসে রান্না করে খাওয়ার মতো আসলে মুড থাকে না তো যতটা শর্টকাট করা সম্ভব ততটা শর্টকাটভাবে আমরা আসলে আমাদের ডিনারগুলো সে মানে সারার চেষ্টা করি তো এটা আসলে খুবই ইয়ামি একটা খাবার হয়েছিল দেখতে যেমন ইয়ামি লাগছিল খেতেও কিন্তু খুবই সুস্বাদু লেগেছিল আমার কাছে অবশ্যই আমি খুব ছিলাম সেই সাথে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কাজ শেষে যে গ্রোসারি শপটাতে গিয়েছিলাম সেটা ছিল একটা চাইনিজ গ্রোসারি শপ সেটার নাম হচ্ছে সি এন্ড টি তো আমরা মাঝে মাঝে সেখান থেকে ফ্রেশ সবজি ভেজিটেবল ফলমূল কিনে থাকি তো আজকেও গিয়েছিলাম সেখানে তো ওখান থেকে আমি কিছু ভেজিটেবল সবজি ফ্রুটস কিনে নিয়ে এসেছি আর এর আগে আমি অনেক বছর আগে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো একটা ম্যাঙ্গো খেয়েছিলাম তো অনেক বছর পর হঠাৎ করে আবারও ওখানে দেখলাম যে খুব ফ্রেশ ফ্রেশ ম্যাঙ্গোগুলো ছিল অনেকেই খুব মানে নিচ্ছিলো আর দেখছিলো প্রাইস প্রাইসটা আসলে অনেক বেশি তো যাই হোক তারপর আমি সবার ভিড় দেখে মানে সবাইকে নিতে দেখে আমিও সেখানে গেলাম গিয়ে এত মানে পছন্দ মতো এখান থেকে ম্যাঙ্গো নিয়ে নিলাম বেশি নেই নেই দুইটা নিয়েছিলাম তো যাই হোক অনেক মজার এই ম্যাঙ্গোগুলা মানে না খেলে বোঝা যাবে না আসলে আমার ইচ্ছে হচ্ছিলো যে অস্ট্রেলিয়া যেয়ে দেখে আসি আর খেয়ে আসি এত মজার মজার আমগুলো তো এই জন্য আমি এখানে লিখেছি এত মজার আম খেতেই আমি অস্ট্রেলিয়া যাব এটা ছিল সিক্স পাউন্ড তো একটা আমি প্রায় তেরো থেকে চোদ্দ ডলার হয়ে যায় তো আমরা এখান থেকে মাত্র দুইটা আম কিনে নিয়ে এসেছিলাম যদিও ভিডিওতে বেশি বড় দেখা ছিল না কিন্তু আমগুলো মার্শাল্লাহ খুব বেশি বড় ছিল যেহেতু একটা আমি দুই পাউন্ডের উপরে হয়ে যায় তো আপনারা বুঝতেই পারছেন যে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোগুলো আসলে কত বড় আর কত সুস্বাদু না খেলে আসলে বোঝাই যায় না আর এখানে ব্রাজিলিয়ান ম্যাঙ্গোগুলোও ছিল প্রায় সেম প্রাইজের এগুলো সুস্বাদু এগুলো খুবই সুস্বাদু তবে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোটা আমার কাছে আসলে বেশি ভালো লেগেছে তো যারা এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোগুলো ট্রাই করেন নাই প্লিজ ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো এত মজা করে যেহেতু ম্যাঙ্গোগুলো কিনে নিয়ে এসেছি তো সাথে সাথে না খেলে কি আর ভালো লাগে বলেন তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে তারপর এই তো পছন্দের ম্যাঙ্গো থেকে এই যে ম্যাঙ্গোটা একটা ম্যাঙ্গো এখান থেকে আমি কাটছিলাম কেটে আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি কেমন হয়েছে ভিতরটা দেখতে আর খেতে বা কত সুস্বাদু হয়েছিল তো দেখতে কিন্তু অনেক বড়ো ছিল ম্যাঙ্গোটা আর এটা আমাদের প্রায় দুইটা ম্যাঙ্গোতেই প্রায় ছাব্বিশ সাতাশ ডলারের মতো হয়ে গিয়েছে তো যাই হোক দাম তো বড়ো কথা না কিন্তু মানে খেয়ে যে তৃপ্তি পেয়েছি সেটাই সবচেয়ে আসল কথা আমি এই ম্যাঙ্গো খাওয়ার জন্য এত বেশি পাগল ছিলাম যে আমার মেয়ে আমাকে একটু ভিডিও করে দিয়েছিল যে আমি ম্যাঙ্গো কাটছি আর সেই সাথে ভেতরটা কেমন হয়েছে সেটাই দেখানোর জন্য আর কি করব অনেক কাজ সারার পর ঝটপট যদি ম্যাঙ্গোটা না খেতে পারে তাহলে তো আসলে ঘুমই হবে না সেজন্য সাথে সাথেই খাওয়ার খাওয়ার চেষ্টা আর কি তো এই ম্যাঙ্গোটা খাওয়ার পর আসলে আমার অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোর উপর এত বেশি লোভ হয়েছে যে আমার আসলে সত্যি সত্যি আরও বেশি খেতে ইচ্ছে করছে তো আমার হাজব্যান্ড বলে চলো তুমি অস্ট্রেলিয়া যাও তাহলে আর বেশি বেশি অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো খেতে পারবা ক্যানাডায় বসে যদি অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো খেতে পারি তাহলে আর অস্ট্রেলিয়া যাওয়ার কি দরকার বলেন তো যাই হোক তারপরও যোগ করে বলেছিলাম যে অস্ট্রেলিয়া যাওয়া যাবোই শুধু এই ম্যাঙ্গোটা খাওয়ার জন্য তো এই অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোটা খাওয়ার পর আমার এখন অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোটার উপরেই বেশি নজর এসেছে আর আমাদের এখানে মেক্সিকান ম্যাঙ্গো পাকিস্তানি ম্যাঙ্গো ইন্ডিয়ান ম্যাঙ্গো অনেক রকমের ম্যাঙ্গোই পাওয়া যায় বাট পাকিস্তানি ম্যাঙ্গো আর হাইতির যে ম্যাঙ্গোটা সেটা আমি একটু বেশি পছন্দ করতাম আগে তো এখন আমার পছন্দের তালিকা আরও একটা দেশ যেগুলো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো তো অস্ট্রেলিয়ান ম্যাঙ্গোটা আপনারা যারা এখনও টেস্ট করেন নাই প্লিজ টেস্ট করে দেখবেন যে আমার আসলে আমার কথাটা আপনাদের কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই আমি আমার ওপিনিয়নটা আর আমার টেস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কাজ শেষে শপিংয়ে ঘোরাঘুরি করতে কিন্তু আসলে বেশি ধৈর্য থাকে না তারপরেও এখন আমার কাছে মনে হচ্ছে যে এত কষ্ট করে ঘোরাঘুরিটা সার্থক হয়েছে যে আমি আমার পছন্দের তালিকায় আরও একটা মজার ম্যাঙ্গো যোগ করতে পেরেছি খুব ভালো লেগেছে আসলে বলে বোঝানো যাবে না যতটা আমি বলতে পেরেছি তার চেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ম্যাঙ্গোটা খেতে তো যা এই জন্যই বারবার বলছিলাম আসলে দেখেন ভিতরটা কত সুন্দর একদম মানে এত ফ্রেশ আর সতেজ তোর তাজা দেখতেই দেখলেই মনে হচ্ছে যে লোভ লেগে যায় তো অনেক রকমের ফ্রুটসই আমরা কিনে নিয়ে এসেছিলাম সেখান থেকে এখানে নিয়ে নিয়েছিলাম ড্রাগন ফ্রুটস তারপরে সেই সাথে ম্যাঙ্গোটাও কেটেছি আর ড্রাগন ফ্রুটসও আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমিও করি এটা আসলে ডিহাইড্রেশন দূর করে অনেক রকমের মানে বেনিফিট আছে এই ড্রাগন ফ্রুটসটাতে তো আমি আমার হাজব্যান্ড যখন ফ্রুটসগুলো খাচ্ছিলাম তখন একটু যোগ করছিলাম যে তুমি তোমার তো ডায়াবেটিক্স তুমি বেশি ম্যাঙ্গো খেও না তো সবগুলো আমাকে দিয়ে দাও তো বলে আসলে ওকে খেয়ে নাও সব এই ব্যাপারে আসলে এগুলো নিয়ে ভিডিও করছিলাম তখন আমার হাজব্যান্ড বলে আর ভিডিও করার দরকার নেই এই যে চাইনিজ সুপার শপ সি এন টি থেকে কিনে নিয়ে আসা জালিকুমড়া আমরা যেটা বাংলাদেশের জালিকুমড়া বলে থাকি আপনারা কে কী বলেন আমি জানি না তবে সেই সতেজ এবং খুবই ফ্রেশ একটা জালিকুমড়া আমি আগামী দিনের জন্য ভাজি করে রাখছি সেটা আমি খুবই সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটা রান্না করার জন্য আমি নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলাতে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম হাড়িতে তারপর পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু হালকা নাড়া নাড়াচাড়া করে তারপর আমি যে কেটে রাখা জালি কুমড়াগুলো দিয়ে দিয়েছি এটা এক খুবই ইজি এবং সহজভাবে তৈরি করে ফেলা যায় এক একজন একইভাবে রান্না করে তো আমি এভাবেই আজকে রান্না করে নিচ্ছি কারণ আজকে রাতে রান্না করে রাখবো তো আগামী দিনের জন্য এই জন্য রাতের বেলায় আমি বেশিরভাগ ছোটোখাটো রান্নাগুলো করে রাখি যতটা সম্ভব অনেক সময় দেখা যায় ফ্রেশ সবজি নিয়ে আসলে সাথে সাথে রান্না করে রাখলে সেটা কিন্তু টেস্টই আলাদা থাকে আর অনেক সময় দেখা যায় ঘরে রেখে কয়েকদিন ঘরে রেখে তারপর রান্না করলে সেটা টেস্ট কিন্তু ফুলফিল পাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছিলেন একটু পানি উঠেছিল আমি আসলে পুরো ভিডিও করতে পারি নাই এতক্ষণ ভিডিও করা আসলে সম্ভব না তো দেখলেন যে অনেকক্ষণ একটু পানি উঠেছিল অনেকগুলো সেই পানি শুকিয়ে যাওয়ার পর এই ধরনের কালারটা চলে এসেছে এই যে যে ফ্রুসটা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন এটা ছিল আমাদের অন্য আরেক দিনের ভিডিও এটা আমরা প্রভিগতিকে নিয়ে আসছিলাম কাকি এই কাকি ফ্রুটসটা কিন্তু অনেকেই পছন্দ করে এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশে গাবের মতো দেখতে কিন্তু খেতে খুব সুস্বাদু এটা মানে কী বলবো এটা দুই ধরনের পাওয়া যায় একটা এটা যেমন একটু বড় আর একটা আছে ছোট একটু রাউন্ড শেপের সেটা একটু দেখতে অন্যরকম তো খেতে কিন্তু খুবই মজা আর এই যে পেঁপে এগুলোও আমি কিনে নিয়ে আসছিলাম সিএনটি থেকেই আর তারপর মাশরুম অনেক কিছু নিয়ে আসছিলাম তো অনেক সবজিগুলোকে কেটে গুছিয়ে নিচ্ছিলাম সেই সাথে অল্প একটু ভিডিও করেছিলাম তো ভিউয়ার্স এই তো এই ছিল আমার আজকের একটা ডেলি ভ্লগের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ